You call up my life, you break the line, I'm falling for you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ। সামনে ঈদ তো চলেই আসলো, আর মাত্র দুই দিন বাকি আছে। তো এই দুই দিনে আমরা কিন্তু অনেক কিছুই চেঞ্জ করে নিতে পারি আমাদের, যদি আমাদের একটু আমরা বুদ্ধি খাটাতে পারি। তো তার জন্যই আমি আইডিয়া দেওয়ার জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি, লুকবুক ভিডিও। যারা আমার মতো এখনও পর্যন্ত শপিং করোনি, এখনও পর্যন্ত মিন্স যারা ঈদে হয়তো শপিং করবা না, তাদের জন্য আসলে এই ভিডিওটা। আর যারা শপিং করেছে তারা তো করেছেই, তাদেরকে আর কিছু বলার নাই। তো পুরনো জামা দিয়ে কিভাবে নতুন করে ঈদটাকে করা যায় সেটাই আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আর আমি কেন শপিং করিনি, কিসের জন্য শপিং করিনি, সেই ভিডিও তোমরা দেখতে পাবে, সেটা খুব তাড়াতাড়ি আসবে। ইনফ্যাক্ট আমি গত দুই বছর ধরেই ভিডিও করি না। তো প্রথম যে ড্রেসটি আমি সিলেক্ট করেছি, এই ড্রেসটি আমি মাত্র একবার পরেছি এবং সেটা শুধু আমার ভাইয়ের বিয়েতে পরেছিলাম। টোটালি এই গাউনটা আর পরা হয়নি। তো ভাবলাম যে এবার ঈদে কেন নয় আমি এইটা পরতে পারি না, আর এই ড্রেসটা আমার কেউ দেখেও নি। তো সেকেন্ড ড্রেস হিসেবে আমি এখানে চুজ করেছি একটা শাড়ি। আর যেহেতু পহেলা বৈশাখটা এইবার রোজার মধ্যে পড়েছিল, আমি পহেলা বৈশাখে কিছুই করিনি, রোজার মধ্যে অবশ্যই আমি সাজুগুজু করব না। তো সেই জন্য আমি ভেবেছি যে ঈদে কেমন হয়, যে ঈদে যদি আমরা পহেলা বৈশাখের ওই লুকটাকে নিয়ে আসি। তো সেই জন্য এখানে আমি একটা রেখেছি। তবে এই শাড়ির লুকটা হয়তো আজকে তোমাদেরকে আমি করে দেখাবো না, তবে ঈদের দিন ইনশাল্লাহ ইচ্ছে আছে যে আমার নতুন কোনো কিছু নিয়ে আসার। তো ঈদ ব্লগ যখন আসবে তখন নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আর এই শাড়ির সাথে আমি নিয়েছি ট্র্যাডিশনাল গয়না। এখানে এই গহনাগুলো হচ্ছে একদমই ট্র্যাডিশনাল। তো আমি শুধু একটা ঝুমকা নিয়েছি, আর সাথে আমি একটা বড় ফিঙ্গার রিং, আংটি পরবো, আর কিছুই হয়তো পরবো না। আর আমি এবার চেষ্টা করেছি আমার লুকের মধ্যে একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করার জন্য। আমি তিনটা লুক এবার ভেবেছি আমার ঈদের জন্য। প্রথমত যদি কেউ রাতে পার্টিতে যেতে চায় তাহলে একটা লুক হতে পারে, আর তারপর সারাদিন ঘোরার জন্য একটা লুক হতে পারে সালোয়ার কামিজ দিয়ে, আর তিন নম্বর যে লুকটা হতে পারে সেটা হচ্ছে শাড়ি পরতে পারে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট লুক, আর এই লুকটা হচ্ছে পার্টি লুক। এই লুকটা তোমরা যদি যারা বাইরে যেতে চাও বা যাদের পার্টি থাকে ঈদের দিন অথবা ঈদের পরের দিন, রাতে তোমরা এই ধরনের একটা ড্রেস পরে কিন্তু চলে যেতে পারো হালকা সাজে, এবং চুলগুলো ইচ্ছে করলে ছেড়েও দিতে পারো, বেঁধেও নিতে পারো। আমার কাছে চুল ছেড়েই কমফোর্টেবল ফিল হয়েছে, বিধায় আমি এখানে পরে নিয়েছি। আর আমি এরকম একটা বেসিক সাজ রেখেছি যেটা হচ্ছে একদমই বেজ নিউড একটা সাজ, যাতে এই সাজ দিয়ে আমি আমার সবগুলো ড্রেস পরতে পারি অনায়াসে, কোনো সমস্যা না হয়। আর এই তোমরা দেখতে পাচ্ছ আমাকে, আর আমি কিন্তু কোনো প্রকার জুয়েলারি এখানে ইউজ করিনি। এই ধরনের ওয়েস্টার্ন আউটফিটের সাথে সবসময় চেষ্টা করা উচিত, বা সবসময় চেষ্টা করবে যে কোনো প্রকারের জুয়েলারি না পরার, কারণ জুয়েলারি পরলে এই ধরনের ড্রেসের নিজস্ব যে সৌন্দর্যটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেকেন্ড যে লুকটা আমি ট্রাই করেছি, বা সেকেন্ড যে লুকটা আমি ক্রিয়েট করব, এই ড্রেসটা তোমরা আমাকে দেখেছো আগেই পড়তে একদিন। এই ড্রেসটাও একেবারেই আমি দুই থেকে তিন দিন পরেছি, ভিডিওতেই আমি হয়তো তোমাদের সামনে একদিন বা দুই দিন পরেছিলাম। তো আমি ভাবলাম যে এইবার ঈদটা যেহেতু একদমই গরমে, এই সুতির ড্রেসটা কিন্তু আমি পরে ফেলতে পারি অনায়াসে, কারণ আমার এখানে আমি তো সেরকম কোথাও যাই না, কেউ দেখবেও না আমাকে, তো আমাকে যে একদমই নতুন ড্রেস পরতে হবে এরকম না। নিজের উপরে ডিপেন্ড করে যে আসলে নিজেকে কতটা আলাদাভাবে উপস্থাপন করা যাবে, সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে ড্রেসটা কতটুকু নতুন লাগছে বা কতটুকু পুরাতন লাগছে। নট নেসেসারি যে তোমাকে 10,000 টাকা দিয়ে শপিং করতে হবে, 20,000 টাকা দিয়ে শপিং করেই তারপর ঈদটা উদযাপন করতে হবে, নট লাইক দ্যাট। আর এই ড্রেসটার সাথে আমি বেছে নিয়েছি একটা অ্যান্টিকের কানের দুল, কারণ আমার কাছে মনে হয়েছে এই ড্রেসটার সাথে এই কানের দুলটা অনেক ভালো লাগবে। আর আমি একটা ট্র্যাডিশনাল বাঙালি আনা, বা বাঙালিত্ব মেইনলি যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আনতে চেয়েছি। এবং এটা হচ্ছে দিনের সাজের জন্য, যদি তোমরা সারাদিন থাকতে চাও, ধরো বাড়িতেই আছো, তারপরও এই ধরনের একটা সাজ করতে পারো। আর এই অ্যান্টিক কানের দুলটা আমি এর আগে কখনোই পরিনি, এটা আমার কেনা ছিল।
তো হঠাৎ আমার জুয়েলারি বক্স খুঁজতে খুঁজতে যখন আমি এটা পেলাম তখন আমার হুট করেই মনে হলো কেন নয় এটা দিয়ে কিন্তু আমি আমার পুরো লুকটাই চেঞ্জ করে দিতে পারি। আর ছোট্ট করে তোমাদের একটা কথা বলছি, যদি তোমরা কেউ ড্রেস কিনে না থাকো সেটা নিয়ে কোনো প্রকার দুঃখ করা বা কোনো প্রকার অনুশোচনা করার মতো কিন্তু কোনো কিছু নেই। এমন অনেক মানুষ আছে যারা সত্যি সত্যি ঈদে কিন্তু কোনো ড্রেস নেয়নি সামর্থ্য থাকা সত্ত্বেও। তো এই হচ্ছে আমার ড্রেস, আর তোমরা দেখতে পাচ্ছ আমি পরে চলে এসেছি। এখানে আমি চুলটাকে হালকা একটু টুইস্ট করে নিয়েছি যাতে আমার ট্র্যাডিশনাল লুকটাকে কিছুটা হলেও বের করা যায়, এবং কিছুটা আমি চেষ্টা করেছি যে যেহেতু আমি একটা অ্যান্টিকের কানের দুল পরবো সেহেতু আমার হেয়ারস্টাইলটাকে ওইভাবেই যদি আমি না করি তাহলে কিন্তু দেখতে বা কম্বিনেশনটা ভালো আসবে না। তো সেই জন্য আমি হালকা টুইস্ট করে সামনে একটু চুল ছেড়ে দিয়েছি, আর সাথে আমি কানের দুলটা পরে নিয়েছি। আর কানের দুলটা পরার সাথে সাথে কিন্তু আমার লুকটা টোটালি চেঞ্জ হয়ে গেল, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবং আমার কিন্তু টোটালি একটা ট্র্যাডিশনাল ইউনিক লুক ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা দিয়ে আমি কিন্তু সারাদিন আমার ঈদটাকে কাটিয়ে নিতে পারি। অ্যান্ড এইটা অফকোর্স অনেক বেশি কমফোর্টেবলও হবে। সো থার্ড যে ড্রেসটা আমি পরতে চেয়েছিলাম, আমি ভাবলাম যে সেটা একেবারে ঈদের দিনই তোমাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি তোমাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, আর আমার পুরনো জামা দিয়ে ঈদের লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।